নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। কুম্ভ রাশি 2023 কি সম্ভাবনা উঠে আসতে চলেছে! কুম্ভ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকের আলাদা আলাদা বিষয়ে জানার বিষয় আছে। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কুম্ভ রাশির 2023 আপনাদের জন্য কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে শুভ, কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে, তা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। 2023 কুম্ভ রাশির অমৃত বর্ষা হতে চলেছে এক কথায়। দেখুন, 17 জানুয়ারি শনি আপনার রাশিতে প্রবেশ করছে। রাশিতে প্রবেশ করে এই শনি শশনাগ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের নিশ্চিত রূপে হতে চলেছে। যাদের স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন কুম্ভ রাশি, শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই ভালো হবে। এবং যারা কিছুটা ডিপ্রেশান, অ্যাংজাইটির মধ্যে ছিলেন কুম্ভ রাশির, আপনাদের ডিপ্রেশান অ্যাংজাইটি আপনাদের কমবে। এবং কুম্ভ রাশি আপনি মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষ করে এই শনি আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটাবে। অর্থাৎ যারা চাকরি খুঁজছিলেন, চাকরি পাচ্ছেন না, চাকরি খুঁজছিলেন, এই জায়গাটা কিন্তু চাকরি পাওয়ার বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি একটা ভালো বেটার জব চাইছেন, সেই বেটার জব আপনি কিন্তু পাবেন, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার দৈনন্দিন রোজগার আপনার বৃদ্ধি করবে, ডেলি ইনকাম আপনাদের বাড়বে। এবং এর সাথে সাথে যারা ফিল্ম দুনিয়াতে যুক্ত আছেন, গ্ল্যামার দুনিয়াতে যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে কিন্তু সুযোগগুলো কিন্তু আসবে। শনি 7:30-এর দ্বিতীয় চরণ আপনাদের শুরু হয়ে যাচ্ছে। এবং যাদের বিবাহ নিয়ে খুব প্রশ্ন, আমার বিয়ে কবে হবে, বিয়ের জায়গাটা সম্ভাবনা, আমি আবারও বলবো জানুয়ারি থেকে আপনাদের প্রবল বিবাহের একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে। এবং বিশেষ করে 21 এপ্রিল 2023 এর পর থেকে, 21 এপ্রিল 2023-এর পর থেকে গাঢ় বিবাহের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। লিখে রাখুন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ 21 এপ্রিল 2023-এর পর থেকে আপনাদের ভালো বিবাহ। এবং যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুযোগ কিন্তু আসবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং তবে কিছুটা আপনাদেরকে পেটের ট্রাবলস নিয়ে কিন্তু ভুগতে হবে, পেটের জায়গাটা নিয়ে একটু হলেও কুম্ভ রাশির যারা আছেন মানুষ, তাদেরকে এই জায়গাটা কিন্তু ভুগতে হতে পারে। এবং আপনাদের কমিউনিকেশান যোগাযোগগুলো আপনাদের বৃদ্ধি করবে, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যোগাযোগ আপনাদের বাড়বে। এবং আপনাদের বিশেষ করে কুম্ভ রাশির ক্ষেত্রে সরাসরি আপনাদের এই বৃহস্পতি আপনাদের একাদশভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, একাদশভাব হচ্ছে আমাদের প্রফিটের জায়গা, আমাদের লাভের জায়গা, সাকসেসের জায়গা। এই জায়গাটা 2023-এর পর থেকে আপনাদের কুম্ভ রাশির যত মানুষ আছে কিনা, দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে এমন কাজ, টাকা আটকিয়ে আছে, সেই টাকা বা বিল পাস হচ্ছিল না, সেই বিল পাস হওয়া আপনার সফলতা, সাকসেস আপনার নির্দেশ করছে। এবং আপনাদের উন্নতির সাধন কিন্তু হতে চলেছে। এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের, মানে কি বলবো, কল্পনার বাইরে ব্যবসা কিন্তু আপনাদের দিতে চলেছে। এবং ভাগ্যভাবে দৃষ্টি, ভাগ্যের যে বিড়ম্বনাগুলো চলছিল, এই ভাগ্য বিড়ম্বনা আপনাদের কাটবে। এবং পিতার স্বাস্থ্য বা পিতার যাদের ব্যবসা করছেন, সেই ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে। এবং এর পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার এর সঙ্গে সঙ্গে আপনাদের
ধর্মীয় যাত্রা, মানে আপনি ধর্মীয় যাত্রা করছেন, সেই যাত্রার জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে, ধর্মীয় যাত্রা। এবং এর সাথে সাথে কুম্ভ রাশির আপনি মানুষ, আপনার কেরিয়ারের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট হতে চলেছে। এবং আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষ করে যারা বিশেষ করে মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত আপনাদের কেড়ে চাল দিবে কুম্ভ রাশি। আমি এক কথায় বলছি, অমৃত বর্ষ হবে, যারা চাকরি খুঁজছেন চাকরির ক্ষেত্রে ভালো, এবং প্রেমের ক্ষেত্রে প্রেমের জোয়ার আসতে চলেছে, লাভ কানেকশান আপনাদের ক্ষেত্রে খুব ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অ্যাংজাইটিগুলো কাজ করবে, অ্যাংজাইটিগুলো কিন্তু আপনাদের কাজ করবে, আমি আবার বলবো। এবং এর সাথে সাথে কুম্ভ রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে মানে ভাগ্যের যেহেতু সাপোর্ট দিচ্ছে কিনা, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসবে এবং বিদেশ থেকে ইনকাম আপনাদের আসবে। আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি, বিদেশের সাথে যারা রত আছে, বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে খুব ভালো। তবে একটু ঠান্ডা মাথায় কাজ করবেন কুম্ভ রাশি, কারণ রাশির উপর দিয়ে শনি পাস করছে, তো একটু ঠান্ডা মাথায়, কারণ ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, এই ভুল সিদ্ধান্ত কিছু ক্ষেত্রে হয়তো ঝামেলাতে পড়ে যেতে পারেন কুম্ভ রাশি। খুব চিন্তা, কারণ সাড়ে সাথেই আপনার রাশির উপর দিয়ে পাস করছে। এবং কুম্ভ রাশি আপনার দ্বিতীয়ভাবে যখন রাহু প্রবেশ করবে 30 অক্টোবর 2023, খরচ বাড়বে, পরিবারের সঙ্গে মতবিরোধ মতপার্থক্য বৃদ্ধি হবে, এবং আপনাদের ক্ষেত্রে মানসিক চাপ একটু হলেও বাড়বে। তখন খরচের জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে, হয়তো সেভিংস, আমি এই খাতে এত টাকা দেবো, ওই খাতে এত টাকা দেবো, আমি আমার সংসারে এত টাকা, লোনের জায়গাটা এত টাকা দেবো, এইভাবে একটা মানে একটা বাজেট আপনাকে কিন্তু তৈরি করে নিতে হবে কুম্ভ রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। তবে আমি এক কথায় যদি বলি, শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো, উচ্চ শিক্ষা যারা করবেন তাদের ক্ষেত্রে খুব ভালো। এবং এর সাথে সাথে আপনাদের এবছর ভ্রমণ যোগ রয়েছে, দূর যাত্রা, ধর্মীয় যাত্রা, ভ্রমণ, এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে। এবং বেশ কিছু খুশির সংবাদ কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন আপনি কিন্তু পেতে চলেছেন। কী উপায় করবেন? যতটা পারবেন আপনারা সুনীত বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, এবং ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, এটা আপনারা পাঠ করুন। বিশেষভাবে আপনারা কিন্তু লাভ এই সময় আপনারা কিন্তু পাবেন, ডুবে গেছে, আটকে গেছে টাকা আপনারা কিন্তু রিকভারি করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্ত, নমস্কার।